আপনারা জানেন আমি চিটাঙ্গ থেকে এখন একটু বাইরের দিকে যাওয়ার খুব ট্রাই করতেছি আমার আমি চট্টগ্রামে থাকি আমি বললাম তোমরা আমাকে বেঁধে রাখিও না আমাকে তোমরা ছেড়ে দাও আমি পুরো বাংলাদেশে সুন্নিয়ত উপহার দিব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক ক্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত ছয় তিন এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ সামনের দিকে যাওয়াই যুবকদের জন্য আস্কের মাহফিল যেহেতু আমি বলতে লাগলাম আজকের এই সুন্নি সম্মেলন থেকে যেই ডাকটা আমি দিয়ে গেলাম সেই ডাকটা হলো তুমি নবীর কদমে চলে আসো তুমি নবীর কদমে চলে আস বন্ধু রেশম আমার কথা বোঝা যা শেষ পর্যন্ত যাচ্ছে মাইকের আওয়াজ আছে তো না কারণ গলার অবস্থা তো ভালো না সেই জন্য এখন আসে না আমি সোরা সোরা তো তাহারিম এই সোরা তো এটা কি হয়ে আছে অবতীর্ণ হয়ে আছে ছয় নাম্বার আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা কোনো মানুষকে বলে নাই মক্কাবাসীকে বলে নাই আহলে কিতাবকে বলে নাই ইহুদি খ্রিস্টানকে বলে নাই রব্বুল আলামিন এই আইন কা বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ওহে ইমানদারগণ তাহলে শুধুমাত্র মুমিনদের জন্য ছয় নম্বর আয়াত কাদের জন্য শুধুমাত্র মমিনের জন্য বন্ধুরে গভীর মনোযোগ মমিনের তফসির করা লাগবে কি লাগবে না এখন তো আমরা দাঁড়িয়ে থাকলে মমিন মনে করি টুপি থাকলে মমিন মনে করি জুব্বা থাকলে মমিন মনে করি কোরআন কোলে তফসির করলে মমিন মনে করি নামাজ পড়লে মমিন মনে করি ও হে ইমানদারগণ তাহলে মমিন কাকে বলে সেই দিক থেকে আমি বিবেচনা করলে অনেকে বলে হুজুর আপনার মাথায় টুপি ওনাদের মাথায় টুপি আপনার মুখেও দাড়ি ওনাদের মুখেও দাড়ি আপনার গায়েও জুব্বা ওনাদের গায়েও জুব্বা আপনারাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ওনারাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনারাও রমজানে রোজা রাখেন ওনারাও রমজানে রোজা রাখে হজ্জের মাস চলে আসলো সব ফ্যান হজ্জের মাস চলে আসলো সবাই মাসে যাদের যাদের সামর্থ্য আছে সবাই হজ করতে চলে যায় টাইম হয়ে গেল সবাই টাকা করে ওনারাও মসজিদে নামাজ পড়ে ওনারা যেটাতে পড়ে ওটার নাম মাদ্রাসা আমরা যেটাতে পড়ি এটার নামও মাদ্রাসা আমরা যেটা পড়লাম এটার নামও কোরআন ওনারা যেটা পড়লো এটার নামও কোরআন এখানে আগে পিছিয়ে কোন কষ্ট করা হয় নাই ওনারা যেই কোরআন পরে আমরাও সেই কোরআন ওনারা যেই বুখারী পরে আমরাও সেই বুখারী কথা কি ঠিক ঠিক এখানে কি কোনো মতানৈক্য আছে তাহলে বন্ধুরে টুপি নিয়ে মারামারি নাই দাড়ি নিয়ে মারামারি নাই জুব্বা নিয়ে মারামারি নাই কোরআন নিয়ে মারামারি নাই নামাজ রোজা হজ যাকাত এই ফরজ চারটা ফরজ নিয়ে কোনো মারামারি নাই আল্লাহর ক্ষমতা নিয়ে কোনো মারামারি নাই জান্নাত জাহান্নাম নিয়ে কোনো মারামারি নাই কবরের প্রশ্ন নিয়ে কোনো মারামারি নাই তাহলে শুধুমাত্র আমাদের মধ্যে বিরোধ কোন জায়গায় শুধু নবীকে নিয়ে কাকে নিয়ে Thank you. নবীকে নবীকে নবী হিসেবে মানে রাসূলকে রসুল হিসেবে মানে কিন্তু পার্থক্য কোন জায়গায় আপনি যদি আমাকে বলেন হুজুর মেরাস নিয়ে বলেন আমি বলবো মেরাস আমার নবীর লা মাকানে গিয়ে আল্লাহর সাথে دیدار করে চলে এসেছে আর ওনার কাছে যদি জিজ্ঞেস করেন বসে এটা নিয়ে তাফসীর করার কোনো দরকার নাই কারণ এটা ফরজও নয় সুন্নাতও নয় ওয়াজিবও নয় কারণ তার মুখ দিয়ে নবীর শান বের হবে না আমাকে যদি বলেন নবীর জ্ঞান সম্পর্কে বলেন আমি

আল্লাহ হজরত ডাক দিয়ে বলেন নবীর আলম নিয়ে প্রশ্ন করিও না যেখানে গোপন আল্লাহ নবীর সামনে ওপেন হয়ে গেছে সেখানে আল্লাহর সৃষ্টি কেমনে গোপন থাকবে আল্লাহ সৃষ্টি কি গোপন থাকতে পারে যেখানে আল্লাহ গোপন থাকতে পারে নাই সেখানে কি আল্লাহর কোন মাহলোক গোপন থাকতে পারে সেই জন্য আমার নবী বলছে আল্লাহ মাকা মালাম তাকুন তালাম নবীরে আমি আল্লাহ আপনাকে এমন ভাবে শিখিয়েছি এমন ভাবে জানিয়েছি যত অজানা বিষয় থাকতে পারে আমি রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছি এটা কে বলেছে আল্লাহ বলে আমি শিখিয়েছি উম্মত বলে নবী বলতে পারে না আল্লাহ চেয়ে একটু বেশি বুঝি গেছে না আল্লাহ চেয়ে কি বুঝছে তো বাবার চেয়ে ছেলে যদি বেশি বুঝে তার বিয়াদব বলে মার চেয়ে যদি সন্তান বেশি বুঝে তার গাদ্দার বলে নিমু খারাম বলে তো আল্লাহর চেয়ে যদি কেউ বেশি বুঝে যায় তাহলে আপনি কি বলবেন সেটা আমি আপনার উপর ছেড়ে দিলাম আমি কিছু বললে তো আবার গিবত হয়ে যায় আমি কিছু বললে কি হয়ে যায় সুরকে কি সুর বললে গিবত হবে ডাকাতকে মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বললে তো যারা ইমান সুরি করি বলতেছে তাদেরকে নাকি ইমান সুর বলা যাবে না আমাদেরকে বলে হুজুর আইন আপনি কেন নিচ্ছেন আপনি কেন বকা দিবেন আল্লাহ তো আছে বিচার করবে আল্লাহ তো আল্লাহ যদি বিচার করে বাংলাদেশের জেল কানার কোনো দরকার আছে এগুলো তো ভাঙি ফেলা দরকার সুরা সুরি করবে ডাকাতে ডাকাতি করবে ইফতিজার ইফতিজিং করবে জানা হুর জানা করবে যার যেরকম ইচ্ছা সেরকম করবে বাংলার আদালতের কোনো দরকার কারণ আল্লাহই তো আছে বিচার কে করবে

সুন্দর হবে আজকে অনেকেই দিল্লির মুসলমানের জন্য কান্না করছে করছে কি করছে না আমিও কান্দি আপনিও কাঁদেন নাই আপনি আপনার মন কি খারাপ নয় আমার দিল্লির মুসলমানের উপর যখন আঘাত হচ্ছে তখন কি আমার মন খারাপ হয় নাই আমার মা বোন যখন ইজ্জতের জন্য দুই চোখের পানি ছেড়ে দিয়েছে তখন কি আমার মন বলে উঠে নাই যদি আমি পারতাম আমার বোনগুলোরে আমার ঘরে নিয়ে আসতাম বলে উঠে নাই এখন আসেন বন্ধুরে গভীর মনোযোগ আজকে আমি প্রতিবাদ করছি আজকে আপনি প্রতিবাদ করছেন প্রতিবাদে কি কোনো লাভ হচ্ছে লাভ হচ্ছে না কাশ্মীরের খাচ্ছে আফগানিস্তান ইরাকের মুসলমান মার খাচ্ছে আমরা ষোলো কোটি মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানের কাছে এক অসহায় কথা কি ঠিক কিন্তু বন্ধু রেখা যায় যখন দিল্লিতে কদম রেখেছেন

কিন্তু তখন খা আমলে মুসলমান ছিল কম কুতুবুদ্দিন বখতিয়ার কাকির আমলে মুসলমান ছিল কম নিজাম উদ্দিন আউলিয়ার আমলে মুসলমান ছিল কম কম মুসলমান পুরা হিন্দুস্তান দিল্লিকে রাজধানী বানিয়ে সাত শত বছর লাগাতার ইসলামী হুকুমত চালিয়েছে তখন মুসলমান কম কিন্তু মুসলমানদের কদমের নিচে কথা কি আজ আজকে কুকুরের বাচ্চার মত সর্ব জায়গায় মুসলমান আজ এক এক অনির্যাতিত নিপীড়িত জাতির নাম মুসলমান কারণ কি সেই জন্য বন্ধুরে একশো ক্যামরার নাম ইমান নয় দশ লাখ মানুষ হওয়ার নাম ইমান নয় ত্রিশ হাজার এজিদি কোন দিকে সেটা দেখার বিষয় নয় বাউত্তর জন হুসাইনি কোন দিকে এটা দেখার বিষয় আজকে যদি মুসলমান দিয়ে কি করতেন যদি কোন উপকার দশ লক্ষ মানুষ নাকি সময় সকাল বুড়ে হয়েছে মানুষগুলো কোথায়। হিন্দুস্থানে যে মার্কাচ্ছে কোনো প্রতিবাদ আছে কই দশ লক্ষ মানুষ গুলো কোথায় গেছে একশোটা ক্যামেরা গুলো কই সুখে আছে দেখা যাচ্ছে তাহলে বন্ধুরে দশ লাখ মানুষের নাম মমিন নয় বাহত্তর জন হুসাইনের নাম মমিন

ওয়াল জামাতের পতাকা তলে চলে আসে হিন্দুস্তান মুসলমানদের পায়ের নিচে চলে আসবে আজকে দেখেন দেখেন হাগা যাই আছমির যখন ছিল তখন কি কোনো বাতিল ছিল কতুবুদ্দিন বখতিয়ার কাকি যখন ছিল তখন কি কোনো মওদুদি ছিল শাহজালাল যখন ছিল তখন সুন্নি ছাড়া কেউ অসুন্নি ছিল তো সুন্নি যখন ছিল দেশ তখন তাদের পায়ের নিচে আজ যখন আহলে সুন্নাত থেকে বের হয়ে নবীর শানে বকাওকি করে সাহাবায়ে کرامকে গালি দেয় আল্লাহর ওয়ালির মাজার বানতে চায় আমার আল্লাহ ঘোষণা করেন যে আমার ওয়ালির বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম

এই ইমানদারের তফসির করতে লাগলাম এখানে হয়তো বা যুবকদের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে আমাকে কোন রিক্সাওয়ালা বলে নাই ভ্যান গাড়িওয়ালা বলে নাই ঠেলা গাড়িওয়ালা বলে নাই কোন ট্রাক ড্রাইভার বলে নাই আমার শিক্ষিত স্টুডেন্ট গুলো বলেছে হুজুর আপনাকেও দেখতে এক রকম ওনাদেরকেও দেখতে এক রকম আপনিও কোরআন খুলে খুলে তফসির করেন ওনারাও কোরআন খুলে খুলে তফসির করে কত বেনামাজি

করেছি শব্দ চয়নে ভুল করেছে আমার স্টুডেন্টের আকিদা বলছে হুজুর নবী তো আর আল্লাহ নয় এটা তো বান্দা তো বান্দার বিরুদ্ধে দুই একটা কথা বলেছে আপনারও তো গালি দেয় নাই আপনার বাবারও তো গালি দেয় নাই আপনার মা ধরে তো কথা বলে নাই আপনার জলে কেন আপনি গীবত করেন কেন নবীর বিরুদ্ধে কথা বলেছে আপনার লাগে কেন নবীর বিরুদ্ধে বললে বলুক না না দেখার ভান করে আপনি এই বিষয়ে কথা না বললে মুসলমান সমাজ এক হয়ে যাবে মুসলমান সমাজ কি হয়ে যাবে আমার বন্ধু বলে কত সুন্দর কথা বলেছেন ঠিক নামাজও ঠিক রোজাও ঠিক হজও ঠিক যাকাতও ঠিক আল্লাহও ঠিক আসমানের উপরে সবগুলো ঠিক জমিনের নিচে সবগুলো ঠিক শুধু প্রবলেম কাখে তাও কি নিয়ে নবীর इज्जत নিয়ে নবীর তাযীম নিয়ে নবীর ক্ষমতা নিয়ে বলেছেন হুজুর এটাকে না দেখার বান্দরলে আমরা মুসলমান কি হয়ে যাব এক হয়ে যাব ওটা বলেন হুজুর উনাকে আমরা সংশোধনের দাওয়াত দিব এটা না আপনি দেখবেন না আপনি বলবেন না আপনি না বললে আমরা কি হয়ে যাব এক হয়ে যাব বগবীর চিন্তার বিষয় প্রস্তাব সুন্দর আমি বললাম আমি এক হয়ে যাব আমি নবীকে গালি দিতে দেখব না আমি না দেখার ভান ধরবো তবে আমি কোরআন যদি বলে না দেখার আমি দেখব না কোরআন যদি বলে না দেখার আমি কি করব না দেখব না কোরআন করলাম করলে যখন গবেষণা করলাম সব ঠিক শুধু নবীকে নিয়ে বেটি তার ব্যাপারে সিদ্ধান্ত কি আমার নবী মসজিদে নবীতে নামাজ পড়াইতে লাগলেন ইমামতির মোসল্লায় দাঁড়িয়ে গেল আলামিন ডাক নবী গো মসজিদে নবীতে মুসল্লির অভাব নাই মসজিদে নবী মুসল্লিতে বরপর সবাই কিন্তু সাহাবি নয় কেউ কেউ জাহান নামে নবীরে আবু বখরের মাথায় পাগরি আবদুল্লাহ ইবনে উবাইদ মাথায় কি পাগরি পাগরি আছে কি নাই বন্ধু হিন্দু নয় বৌদ্ধ নয় নাস্তিক নয় আল্লাহ ডাক দিয়ে বলে নবী আবু বকরের পাগড়ি আব্দুল্লাহ ইবনে ওভাইয়ের মাথায়ও পাগড়ি আবু বকরের গায়ে আব্দুল্লাহ ইবনে ওভাইয়ের গায়ে জুব্বা আপনার পিছনে আব্দুল্লাহ ইবনে বায়ু আপনার পিছনে না মাছ পরে আবু বকর আপনার পিছনে পিছনে যুদ্ধে যায় আব্দুল্লাহ ইবনে ওবায়ু আপনার পিছনে পিছনে যুদ্ধে যায় নবীগর রমজান যখন চলে আসলো আবুবকর বকর রোজা রাখলো আবদুল্লাহ ইবনে ওবাইও রোজা রাখলো নবীরে যখন যাকাত দেওয়ার সময় হলো আবদুল্লাহ ইবনে ওবাইও যাকাত দিল আবু বকর যাকাত দিল নবীরে যখন হজের সময় আসলো আবু বকর হজ করতে গেল আবদুল্লাহ ইবনে ওবাইও হজ করতে গেল তাহলে বন্ধুরে আবু বকরের মাথায় যা আবদুল্লাহ ইবনে ওবাইর মাথায় তা আবু বকরের গায়ে যা আবদুল্লাহ ইবনে ওবাইর গায়ে তা আবু বকর নামাজ পড়ে

ভয় লাগে কখন কারণ এগুলো তো মুখে লাগাম মুখে কি লাগাম আছে যেগুলো মাঝে মাঝে রকেটে সরে এগুলো তো বানাই বানাইছে কথা কি ঠিক না যাদের মুখে লাগাম নাই তারা আল্লাহকে মাজার ফোজারি বলতে বেশি দিন সময় কারণ এখন এই পর্যন্ত এসেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এই পর্যন্ত এসেছে আমি বললাম কি এটা নিয়ে আল্লাহরে মিথ্যা নিয়ে এত জামিলা করলো কেন বই পর্যন্ত লেখে ফেলেছে আল্লাহ যে মিথ্যার উপর ক্ষমতাবান এটা নিয়ে কি লিখেছে বইও লিখেছে আমি বললাম কিরে আমার নবীজেকে মেহরাজ করাইতে পারে আল্লাহ এটা নিয়ে তো তাদের কোনো বই লিখতে পারে নাই নবীর সামনে তাদের কোনো বই কিন্তু আল্লাহ মিথ্যা বলতে পারে এটা প্রমাণ করার জন্য ওরা বই লিখে ফেলেছে দেখেন তাদের আকিদা কতটুকু দাঁড়িয়ে আছে নাই টুপি আছে না নাই জুব্বা আছে না নাই কিন্তু আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এটার উপর বই লিখছে এটার উপর কি লিখছে আর আল্লাহ যে নবীরে মেরাজে নিতে পারে এটা তার আলোচনা করতে বলে এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় এটা আমল নয় করা লাগবে না তার সমস্যা কোন জায়গায় বুঝতে পেরেছেন এখন আসেন বন্ধুরে আল্লাহ ডাক দিলেন নবী গো আবু বকরের আবাদত আবু বকর কে নিয়ে গেছে আবদুল্লাহ ইবনে আবাদত তাকে জাহান্নামে নিয়ে গেছে ফতোয়া ফতোয়া এখন আল্লাহর উপর কেউ কি ফতোয়া দিতে পারবে তাহলে বন্ধুরের দানিওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা হসওয়ালা কোরআন ওয়ালা একজন আবু বকর হয়ে গেছে সিদ্দিক আকবর হয়ে গেল জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আরেকজন দানিওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হিন্দু নয় বৌদ্ধ নয় সাকমা নয় নাস্তিক নয় পরিচয়ে মুসলমান ইবাদতের মধ্যে কোনো কমতি নাই হয়ে গেল জাহান্নামী বাক কয় প্রকার হলো দুই প্রকার একবার কোথায় জান্নাতে আর একবার কোথায় জাহান এখন ডাক দিলেন আল্লাহ আল্লাহ ডাক দিলেন হাবিব রহমান শুনেন শুনেন মসজিদে নববীতে সবাই কিন্তু মুমিন নয় কেউ কেউ মুমিন কেউ কেউ মুনাফিক তাহলে বাকটা কি করলো আল্লাহ দানি ওয়ালা টুপি ওয়ালা জুব্বা ওয়ালার মধ্যে রব্বুল আলামিন দুইটা নাম দিয়েছে এক দলের নাম মুমিন আরেক দলের নাম মুনাফিক আরেক দলের নাম মুনাফিক এটা কি আমি করেছি না আল্লাহ করেছে তাহলে বন্ধু তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তোমাকে হয়তোবা এই তাফসীরগুলো শুধু শোনাই নাই তুমি বন্ধু আমার থেকে তাফসির শুনে নাও এই তাফসিরটা তুমি ওদেরকে পৌঁছায়া দিও গভীর মনোযোগ যেই কথাটা বলতে লাগলাম আল্লাহ ডাক দিলেন নবী গো আপনি মুমিন আর মুনাফিক ভাগ করে দেন যাতে করে মানুষ চিনতে পারে কে মুমিন কে মুনাফিক আল্লাহর নবী ডাক দিলেন আল্লাহর এই নাম বলবো বলেন নাম বলিয়েন না নাম যদি বলেন আপনি যদি বলেন আবু বকর মুমিন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক আপনি যদি বলেন আমর মুমিন আবদুল্লাহ ইবনে জুলকাইসার তামিমি মুনাফিক মুনাফিক গুলো উগ্র হয় মুনাফিক গুলো হিংস্র হয় তারা আপনি নবীর বিরুদ্ধে লেগে যাবে বলবে আবু বকর আপন সেই জন্য আবু বকর বুকে নিয়েছে আবদুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তে পড়তে কফাল কালো বানাই ফেলছে তারে মুনাফিক বানাইয়া দিয়েছে তখন বলবেন নবী সজন করে নবী কি করে স্বজন সেই জন্য আপনি নাম বলবেন না তো কি করব বলছে সবাইকে নিয়ে মাহফিলে ডাক দেন সেখানে আবু বকরও থাকবে আব্দুল্লাহ ইবনে ওবাইও থাকবে সেখানে ওমরও থাকবে জিলকাইসারা তামিমিও থাকবে আমার নবী মসজিদে নববীতে ডাক দিলেন ও আমার সাহাবা একরাম যারা আমার পিছনে নামাজ পড়ো যারা আমার সাথে রোজা রাখো যারা আমার সাথে হজ করো যারা আমার সাথে যাকাত দাও যারা আমার সাথে জিহাদ করো সবাই আজ মসজিদের নবীতে জামায়াত হয়ে যাও সবাই মসজিদের নবীতে কি হয়ে যাও সবাই দেখতে কয় রকম এক রকম কোন মতনৈক্য নাই আমার নবীকে আল্লাহ ডাক দিলেন নবী গো দুইটা দরজা খুলে দেন ইলাল্লাহ সবাইকে বলেন আল্লাহর দিকে এসো নামাজের দিকে এসো রোজার দিকে এসো জান্নাতের দিকে এসো কোরআনের দিকে এসো ওয়া ইলার রাসূল আর একটা দরজা খুলে দিয়ে বলেন আমি নবীর কদমে এসো আমি নবীর কদমে এসো রাআইতাল মুনাফিকিনা আমি বলি নাই আল্লাহ বল বলছেন রাআইতাল মুনাফিকিনা নবী গো আল্লাহর দিকে ডাকলে দূরে দূরে আসবে কোরআনের দিকে ডাকলে দূরে দূরে আসবে নামাজের দিকে ডাকলে দূরে দূরে আসবে রোজা হজ যাকাতের দিকে ডাকলে দূরে দূরে আসবে যখন বলবেন ইলার রাসূল আমি নবীর কদমে আয় রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদা যখন বলবেন আমি নবীর কদমে

যার কাছে আল্লাহ আছে যার কাছে নামাজ আছে যার কাছে রোজা আছে যার কাছে হস আছে যার কাছে জাকাত আছে একটা জিনিস নাই সেটা হচ্ছে নবীর আদব এটা আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া আল্লাহর ফতোয়া বন্ধুরেই যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলো আমাদেরকে প্রস্তাব দিয়েছো নবীর শানে বিয়াদবি করলে আমি যেন না দেখি তুমি আমাকে প্রস্তাব দিয়েছো আমাকে না দিয়ে আল্লাহরে প্রস্তাব দাও কারে প্রস্তাব দাও কারণ আল্লাহ রে কে বলছে এগুলো দেখতে ই রসুল বলে নবীর নামাজ আছে রোজা আছে হস আছে জাকাত আছে আমি আল্লাহ আছি শুধু আপনি নবীর আদব নাই আপনি নবীর তাদের নাম কি মোনাফিক তাদের নাম কি এটা আমি বলছি না কোরআন বলছে কোরআন হচ্ছে যাক মোনাফিক মানে বুঝলাম যার কাছে শুধু নবীর আদব নাই সবগুলো আছে কপাল কালো ভরে ফেলছে রোজা আছে কোরআন তাফসীর আছে সবগুলো আছে কোরআন রে মোনাফিক কে চিনলাম নামাজ রোজা হজ যাকাত ইবাদত সব আছে শুধু নাই কে নবী তো জান্নাত কোনটাতে যাবে জান্নাতুল ফেরদাউস আছে নাকি জান্নাতুল মাওয়াতে কোরআন বলে জান্নাতের আলোচনা এখন আপাতত বাদ রাখ তুই জাহান্নামের কোথায় থাকবে এটা গবেষণা কর যখন গবেষণা করতে লাগলাম কোরআন বলতে লাগলো ফিদ্দার কিল আসফালি মিনান নার হিন্দু বৌদ্ধ সাকমাজি কানে থাকবে এর চেয়ে নিকৃষ্ট জাহান্নামে দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা রোজা ওয়ালা হজ ওয়ালা বিয়াদবের রাসূলকে আমি আল্লাহ ঢুকাইয়া দিই তাহলে নবী যার কাছে নাই তার আবাদতের কোনো কাজ কাজ তার এবাদতে কোনো লাভ লাভ এটা কি আমার ঘোষণা না কোরআনের ঘোষণা এখন এটা যখন বললাম অনেকের সুলকানি শুরু হয়েছে কি হয় নাই হয়েছে অনেকেই প্ল্যানিং করতেছে এই উজুর রাস্তার মধ্যে গাড়িতে ফাতর মারতে হবে অনেকেই বলতেছে ডাইরেক্ট ব্রেস ফায়ার করতে হবে অনেকেই বলতেছে অপারেশন সাকসেস করতে হবে বলতেছে কি বলতেছে না তো এখন আমি শুধু অনুবাদ করেছি আমি কি করেছি এখানে কি আমি কোন কোনো বাড়াই কিছু কিছু বলছি তোর অনুবাদ করার কারণে যদি আমারে অপারেশন করা লাগে আল্লাহরও তো কিছু করার দরকার আছে কি নাই তো সুতরাং আমি বলবো তুমি আমার গাড়িতে পাথর মারিও না তুমি আসমান দিকে পাথর মারো দেখি তোমার ক্ষমতা কতটুকু আছে

আমি আমানু তাহলে এখান থেকে মুনাফিক কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাস ফর্মুলা এটা আমার নয় মাইনাস ফর্মুলা এটা কার আল্লাহর সেই জন্য বন্ধুরেই ত্রিশ হাজার এজিদি দিকে সেটা সেটা নয় দিকে দেখার বিষয় একশোটা ক্যামেরা কোন দিকে এটা দেখার বিষয় নয় তিরিশ লক্ষ মানুষ কোন দিকে এটা দেখার বিষয় নয় রাঙ্গামাটির পাঁচজন মানুষ যাদের কাছে নবীর প্রেম আছে ওটা দেখার বিষয় ওটা কি বিষয় দেখার বিষয় এক অনাসেন বন্ধুরে যখন বুঝতে পারলাম আল্লাহ মুনাফিক কে মাইনাস করে দিয়েছে নবীর নামাজ পড়লে কাজে আসবে না রোজা রাখলে কাজে আসবে না হজ করলে কাজে আসবে না যাকাত দিলে কাজে আসবে না এখন মুমিন কে কোরআন খুলে দেখেন মুমিনের ব্যাপারে কোরআন বলছে আন আউলা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিন সে যে অন্তরের কাছে নবীকে নিয়ে এসেছে তাহলে বন্ধুদের মুমিন চিনতে নবী লাগবে মুমিন মুনাফিক চিনতে নবী লাগবে নবী দিয়েই মুমিনের পরিচয় নবী দিয়ে মুনাফিকের পরিচয় মুমিনি সে যার অন্তরে নবী নবী আর মুনাফিক সে যার কাছে সব আছে নবী নাই যখন নবী যখন কাছে নবী যখন অন্তরের কাছে এটা আমি বলেছি না কোরআন বলেছে কোরআন বলেছে আন নবীয়ু আন নবীয়ু মানে কে রাসূলুল্লাহ আউলা ইসমে তাফজিলের সিগা ও ليكوت قد بالمؤمنين بالمؤمنين مؤمنين من انفسهم نفسروا আরো কাছে নবী বসবাস করে নবীর কথা বললে মোনাফিকদের কি করবে জ্বলবে সেই জন্য মোনাফিক যখন সুন্নিরা বলবে নবী অন্তরের কাছে আর রসুল যখন বলে উঠবে মোনাফিক আখেরাতের কথা বলতে বলতে দুই চুকের পানি ছেড়ে দিবে আবার বলে উঠবে আর অসুর আল্লাহ ফালতু লাগে মোনাফিক জান্নাতের দিকে ডাকবে বলে উঠবে নবী আলিম ইকবাদ পড়তে জানে না মোনাফিক আপনাকে আল্লাহর কথা বলবে পরক্ষণে বলে উঠবে নবী মরে গেছে পৌঁছে গেছে মোনাফিক আপনাকে মসজিদের দিকে রাখবে পরক্ষণে বলবে মদিনায় যাওয়ার দরকার নাই নবীর কোনো ক্ষমতা নাই তাহলে সব ঠিক নবীকে নিয়ে বেঠিক নবীকে নিয়ে বেঠিক সুন্দরাং বন্ধুরে যখন মুনাফিকের পরিচয় হলো নবীকে নিয়ে অ্যালার্জি নবীকে নিয়ে সুলকানি যখন আল্লাহ বলল মুমিন যদি চিনতে চা তার বুকে কে আছে নবী আছে এখন মুনাফিক লাঠি নিয়ে বলবে সুন্নিদের মাহফিলে নাকি নবী আসে কই নবীকে দেখা যায় না কেন বলবে কি বলবে না কান তাদের কাছে কোরআন বড় কথা নয় তাদের কাছে হচ্ছে নবীকে বেজুতি করা এটা বড় কথা লাঠি দিয়ে গোথায় কি গোথায় না গোথা তো গোথায় না বলে নবী কই নবী কই তখন আমরা বলি সুন্নিদের মাহফিলে নবী আসে বিয়াদবদের মাহফিলে নবী আসে না বিয়াদবদের মাহফিলে কে আসে না নবী তার উপর সুন্নিদের কে বলবেন নবীরে দেখা যায় না কেন বলে কি বলে না আমরা যখন বলি নবী আমার অন্তরে সে বলেন নবীরে দেখা যায় না কেন বলে কি বলে না আল্লাহর কোরআন বলে নবী অন্তরে সে বলছে আমি মানব না আমার দেখাইতে হবে বন্ধুরে গভীর মনোযোগ হাত আমার দূরে না কাছে বড় কাছে আমার হাত আমি দেখি এর চেয়ে আরো কাছে আমার কপাল আমার কপাল আমি দেখি না এর চেয়ে আরো কাছে আমার ছক আমি দেখি না এর চেয়ে আরো কাছে আমার জিহ্বা আমি দেখি না এর চেয়ে আরো কাছে আমার কলিজা দেখা যায় আয়না দিয়ে দেখা যাবে এর চেয়ে আরো কাছে আমার ফুসফুস দেখা যায় এর চেয়ে আরো কাছে এক্স করে মেশিন ধরা যায় না শ্বাস নিঃশ্বাস যেটার উপর নির্ভর করছে ওটার নাম নফস ওটার নাম প্রাণ ওটার নাম জান ওটার নাম কলব আল্লাহ বলেন ওই জানেরও জান ওই নফসেরও কাছে তোমার নবী বসবাস করে যেটা অতি নিকটে হয় সেটারে দেখা যায় না যেটা অতি করতে হয় এটারে এখন আসেন বন্ধুরের সামনের দিকে যায় তাহলে নবী যার কাছে সে মমিন নবী যার কাছে সে মোমিন এখন আমি বলে দিই সূত্র জানাইয়া দিই নবী যেখানে আল্লাহ সেখানে নবী যেখানে এখানে অনেকেই ফতো এখন রেডি করবে বলছেন নবী হচ্ছে মাহলুক আল্লাহ হচ্ছে মাহলুককে এক জায়গায় নিয়ে এসেছে বড় বেদান্তি বড় মুশ্রিক ফতোয়া দেওয়ার জন্য অনেকেই রেডি আছে আমি ওনাদেরকে বলবো বন্ধু তোমার ফতোয়া আপাতত তোমার কাছে স্টকে রাখো কারণ এটা ইউজ করতে হবে আমি দলিল দেওয়ার পরে যদি মুশ্রিক ফতোয়া দেওয়া লাগে তুমি আমারে দিও অন্যথায় আল্লাহরেও দিতে পারবে কারণ আমি হয়তো বা কম বুঝতে পারি আল্লাহ তো আর কম বোঝে নাই তো আমি বললাম যেখানে নবী সেখানে কে সেখানে কে এখন আসেন বন্ধুরে আমি দলিল দিব কুত থেকে কোরআন থেকে এখন আমি হাদিসে যাই নাই হাদিস থেকে একটা শব্দও বলি নাই সবগুলো কুত থেকে বললাম কোরআন থেকে আমি বললাম যেখানে নবী সেখানে কে আল্লাহ নবীর প্রেমের সাথে একবার যার অন্তরে ঢুকে গেছে দুনিয়া যদি তাকে দিয়ে দেওয়া হয় দুনিয়া তার কাছে অনেক কম হবে নবী প্রেমের কাছে আপনি আব্দুল ও ভাইকে যদি জিজ্ঞেস করেন প্রেম কি ও বলবে তো আমি তো প্রেম কখনো বুঝিও নাই প্রেম কি সিদ্দিক কে জিজ্ঞেস করেন প্রেম কি নবীর চেহারা দেখলে ডনাথ দেখে ফেলিয়া হবে

উঠতে বসতে নবীকে কাকে দেখে সেই জন্য খানায়ে কাবার উপর যখন উঠে গেছে তখন আমার নবী জিজ্ঞেস করছে বেলাল আযান কোন দিকে দিবে বেলাল বলে কাবার কাবা মুস্তাফার দিকে এটা লাগবে কারণ তো লাগবে বেলালের উন্নত লাগবে সেই জন্য বেলাল এত বেশি দামি হয়ে গেছে যেই পজিশনে আর কেউ যেতে পারে সেই জন্য বন্ধুরে গভীর মনে এই অসকে টাইমের মধ্যে যখন আপনি ডুবে যাবেন তখন সাই সম্পত্তি আপনার কাছে ভালো লাগবে সেই জন্য সামনের দিকে যেতে লাগলাম বন্ধুরে যেখানে নবী সেখানে কে আল্লাহ হিজরতের রাত চলে আসলো আমার নবী বের হতে লাগলেন ডাক দিলেন আবু বকর তুমি আমার সাথে আলী তুমি আমার বিছানায় আলী কোথার আমার বিছানায় তুমি আমার বিছানায় থাকবে বলছো মনি গোলাম কখনো এত বড় বিয়াদবি করে নাই আপনি উপরে আমি নিচে কেমনে বিছানায় ঘুমাবো বলছো আমি নবী অর্ডার করছি কারণ আমি যখন বের হয়ে যাবো নবুয়তের দরজায় তালা দিয়ে দিব আলী রে আমার পরে আর কোন নবী রসুল আসবে না এখানে স্টপ করে দিলাম তুমি আমার বিছানায় ঘুমাই যাও এখানে দুইটা মানত একটা রেসালতের আর একটা বেলায়তের যখন তুমি তোমার পিঠ বিছানার সাথে লেগে যাবে আমি নবী বেলায়তের মালিক বানায় দিব